মহাবিশ্বের সর্বত্রই মহান সৃষ্টিকর্তার সৃষ্টির অগণিত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার প্রত্যেকটি তার অসীম ক্ষমতা ও একত্ববাদের কথা বরাবর স্মরণ করিয়ে দেয়। আকাশে নিশ্চয়ই রংধনু দেখেছেন, সেই রংধনু যখন পাহাড়ের গায়ে নেমে আসে তখন এক অপার সৌন্দর্যের অবতারণা হয়। আজকের মেঘাচলের নতুন এই এপিসোডে তেমনই কিছু রংধনু পাহাড়ের কথাই বলবো। চলুন তবে জেনে নেই কি থাকছে আজকের এই নতুন এপিসোডে। পেরুর রেইনবো মাউন্টেন, পেরিয়া ক্যানিয়ন, চীনের বিস্ময়কর সাত রঙের পাহাড়, ইরানের বিস্ময়কর রংধনু পর্বতমালা এবং আর্জেন্টিনার চোদ্দ রঙের পাহাড়। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। পেরুর রেইনবো মাউন্টেন। নানা রঙের বাহারি সাজে সজ্জিত এই পর্বত পেরুর কুসিপাতা ও পিটামার্কারের মাঝখানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,100 ফুট উচ্চতায় থাকা এই পর্বতকে স্থানীয় লোকজন পবিত্র বলে বিবেচনা করে। বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক খনিজগুলোর জারণ, ক্ষয় ও অন্যান্য ভূতাত্ত্বিক কারণ এবং আর্দ্রতাই এই রঙিন পাহাড় সৃষ্টির কারণ। অতীতে কোনো এক সময় পাহাড়টি বরফে আচ্ছাদিত ছিল। বৈশ্বিক উন্নয়নের কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমস্ত বরফ গলে তার জায়গায় রেখে গেছে এই প্রকৃতির সৌন্দর্য। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এই সৌন্দর্য ভালোভাবে বোঝা যায়। গবেষকদের তথ্য মতে পর্বতের খনিজই সাতটি রং হওয়ার কারণ। গোলাপি রংটি লাল কাদামাটি ও বালুর কারণে হয়। শুভ্র বর্ণটির কারণ আর্সেনিক ও ক্যালসিয়াম কার্বনেট। ক্লেস্টোনসের কারণ লাল। ফেরো ম্যাগনেশিয়ামের কারণ সবুজ। ম্যাগনেশিয়াম ও ফ্ল্যাংলোমটেরের কারণ বাদামি। এবং সবশেষে সালফিউরাস খনিজ সমৃদ্ধ ক্যালকেরিয়াস বেলে পাথরের জন্য সরিষার রং হলুদ। বন্ধুরা, আশা করি মেঘাচলের আজকের এই নতুন এপিসোডটা আপনাদের ভালো লাগছে। তবে একটি লাইক দিয়ে এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করতে ভুলবেন না। পেরিয়া ক্যানিয়ন। 1,12,500 একর জায়গা জুড়ে পেরিয়া ক্যানিয়নের বিস্তৃতি, যা আমেরিকার ভারমিলিয়ন ক্লিফস ওয়াইল্ডারনেসের পেস থেকে 10 মাইল পশ্চিমে, কোকোনিনো কাউন্ট্রি অ্যারিজোনা এবং কেন কাউন্ট্রি উটাহে অবস্থিত। মার্কিন কংগ্রেস 1984 সালে এলাকাটি মরুভূমি এলাকা হিসাবে মনোনীত করেছেন এবং এটি মূলত 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নির্বাহী আদেশে নতুন ভারমিলিয়ন ক্লিফস ন্যাশনাল জাতীয় ওয়াইল্ডারনেসের অন্তর্ভুক্ত করা হয়। তবে স্থানটি এখন ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্টের দ্বারা পরিচালিত হয়। এখন মনে প্রশ্ন উঠতে পারে, কিভাবে এই রঙিন ভূপ্রকৃতি তৈরি হলো? ভূতত্ত্ববিদগণদের মতে এটি হঠাৎ একদিনেই তৈরি হয়নি। মিলিয়ন মিলিয়ন বছর আগে এখান দিয়ে এক সময় খরস্রোতা কোনো এক জলধারা বয়ে যেত, আর দীর্ঘকাল সেই পানির স্রোতে শিলাগুলো কেটে কেটে এমন অবস্থা হয়েছে। এরপর বিভিন্ন সময় ভূমিকম্পে টেকটোনিক প্লেটের বিচ্যুতির কারণে শিলা স্তরগুলো খাড়া হয়ে গিয়েছে, যা এখন এমন রূপ ধারণ করেছে। কালের বিবর্তনে স্থানটি এখন রুক্ষ হয়ে গেছে এবং মরুভূমিতে পরিণত হয়েছে। এলাকাটি প্রচণ্ড দুর্গম, সেখানে যেতে হলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিতে হয়। যারা কোনো দিক দিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে নেই তারাই কেবল অনুমতি পায়। এপ্রিল, মে এবং জুন মাসের দিন ও রাতের চমৎকার গড় তাপমাত্রা থাকে বলে সেই সময় বিভিন্ন পর্যটকদের অনুমতি দেওয়া হয়। বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিন। আপনাদের অংশগ্রহণই এই চ্যানেলের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। চীনের বিস্ময়কর সাত রঙের পাহাড়। শুধু আকাশে নয়, মাটি পাথরের পৃথিবীতেও দেখা মেলে রংধনু। গোটা একটি পর্বতশ্রেণী রেঙে উঠতে পারে সাত রঙের বাহারে। এটি কোনো কৃত্রিম কিছু নয়, বাস্তবে এমনই এক পর্বতমালা রয়েছে। প্রকৃতির আজব খেয়ালে রংধনু সত্যি তৈরি হয়েছে চীনের এই পাহাড়ে। এটি চীনের ঝাংগিয়েতে অবস্থিত, যা সারা বিশ্বের কাছে একটি বিস্ময় বলে পরিচিত। এখানে পা রাখা মাত্রই পর্যটকদের চোখে ঝলসে ওঠে বেগুন, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লালের বাহারে। তবে তা আকাশে নয়, এই রংমহল পাহাড়ের গায়েই রয়েছে। দেখে মনে হয় শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে রং করে দিয়েছে এই পাহাড়টিকে। চীনের এই বিস্ময়কর পর্বতশ্রেণী নিয়ে ভূবিজ্ঞানীরা বলেছেন এই রঙিন পাহাড় তৈরি হতে সময় লেগেছে 24 মিলিয়ন বছর। টেকটোনিক প্লেটের সরণের ফলে এই পাহাড়ের ঢালগুলো তৈরি হয়েছে, কিন্তু তার এই গায়ে বিচিত্র এক পাহাড়ের রয়েছে অন্য এক কারণ।
এই পর্বত মূলত বেলে পাথরের তৈরি। হিমালয় গঠনের অনেক আগে থেকেই এই পাহাড় তৈরি শুরু হয়েছিল। বালি পাথরে জমাট বাঁধার সময় তাতে মিশে গিয়েছিল বিভিন্ন রকম খনিজ পদার্থ, সেই মিশ্রণগুলোই এই রঙিন দুনিয়া তৈরি করেছে। এই পাহাড়ের প্রাথমিক রংটি কিন্তু একদমই লাল, তার উপরই জমেছে অন্য রঙের উপকরণ। ক্রমাগত রঙের পরিবর্তনে এই পাহাড় তার বর্তমান রূপটি পেয়েছে বলে ধারণা করেছেন ভূতত্ত্ব বিজ্ঞানীরা। উত্তর পশ্চিম চীনের এই অঞ্চল আজ জনপ্রিয় পর্যটক কেন্দ্র। বন্ধুরা, আপনারা যদি পৃথিবীর এই আশ্চর্যগুলো সম্বন্ধে আরো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইরানের বিস্ময়কর রংধনু পর্বতমালা। ইরানের পর্বতমালার মধ্যে আলাতগড় ও রংধনু পর্বতমালা পর্যটন প্রেমিকদের জন্য এক বিস্ময়। পাহাড় ও গুল্ম মুগ্ধ করে তাদের। উত্তর থোরাসান প্রদেশে রয়েছে আলাতগড় পর্বতমালা। ইরানের পাহাড় পর্বতগুলো দক্ষিণ ইউরোপ ও এশিয়ার পাহাড় পর্বত সৃষ্টি হওয়ার সময় তৈরি হয়েছে বলে বিজ্ঞানীদের অনুমান। তাদের মতে প্রায় 57 কোটি বছর আগে তৃতীয় ভূতাত্ত্বিক যুগের শেষের দিকে ভূগর্ভস্থ গতিশীলতা ও প্রকম্পনের ফলে এইসব পাহাড় তৈরি হয়েছে। ধারণা করা হয় আলাতগড় পর্বতমালা 19 মিলিয়ন বছর আগে সৃষ্ট। পর্বতমালাটিকে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রং ধারণ করতে দেখা যায়। লাল, তামা, বাদামি, হলুদ, সাদা, সবুজ ও নীল রং দেখা যায় এই পর্বতগুলোতে। আবার এক এক পর্বতে থাকে এক এক রঙের আধিক্য। আলাতগড় পর্বতমালা সাধারণত গ্রীষ্মকালে লাল, তামা ও হলুদ বর্ণ ধারণ করে। সূর্যাস্তের সময় সোনালী আভা রঙিন পর্বতের সৌন্দর্য দৃষ্টিনন্দন করে তোলে। কখনো কখনো দূর থেকে পর্বতগুলোকে বৃহদাকার কেক বলে মনে হয়। আলাতগড় পর্বতমালা একাংশ তুরস্কের সীমান্তে পড়েছে। বিজ্ঞানীদের মতে মিলিয়ন বছর ধরে খনিজ পদার্থ ও বেলে পাথর মিশ্রণে এসব রঙিন পর্বতমালা সৃষ্টি হয়েছে। এছাড়া লোহা, কার্বনেট ও অক্সিজেন পর্বতের রং বৈচিত্র্যের কারণ। বৈশিষ্ট্যগত দিক থেকে পৃথিবীর অন্যান্য রঙিন পর্বতের সঙ্গে আলাতগড়ের মিল থাকলেও আপন বৈশিষ্ট্য তা অনন্য। বন্ধুরা, এবার মূল প্রসঙ্গের বাহিরে একটি অনুরোধ। আসুন আমরা সবাই মিলে প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করি। এভাবে সবাই যদি এগিয়ে আসি তবে এই পৃথিবীটা একদিন অনেক সুন্দর হয়ে উঠবে, কোনো অন্যায় আর দুঃখ কষ্ট থাকবে না। চলুন আবার ফিরে যাই মূল প্রসঙ্গে। আর্জেন্টিনার 14 রঙের পাহাড়। সেরানিয়া ডি হর্নোক্যাল হল আর্জেন্টিনার জুজয় প্রদেশের হুমাহুয়াকা শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত পর্বতমালার একটি শ্রেণী এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 15,620 ফুট উপরে অবস্থিত। কাগজ কলমে 14 রং বলা হলেও এখানে আসলে 32টি রং দেখা যায়, আর সেটি হয় বৃষ্টির পরে। 2003 সালে এই সাইটটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এই স্তরগুলো হাজার হাজার বছর ধরে ভূগর্ভস্থ ছিল। এটি মূলত ইয়াকোরাইট নামক চুনাপাথরের গঠন, যা সাল্টা থেকে আর্জেন্টিনার কুয়েব্রাডো দে হুমাহুয়াকা এবং তারপর বলিভিয়ান আল্টিপ্লানো হয়ে পেরু পর্যন্ত বিস্তৃত। ধারণা করা হয় এটি সম্ভবত পানির পাশাপাশি কোনো এক আন্ত অঞ্চলের চারপাশে জমা হয়েছিল, কারণ এই গঠনের পাললিক শিলাগুলো অর্ধমাক্ত সৈকত এবং অগভীর সমুদ্রের মধ্যে থাকে, যা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের জন্য হয়ে থাকে এবং যা পরবর্তীতে দুই পাশের চাপের কারণে ত্রিভুজ আকৃতি ধারণ করেছে। আজ তবে এতটুকুই। ভবিষ্যতে আবারও কোনো নতুন চমকপ্রদ এপিসোড নিয়ে আসব। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, ধন্যবাদ।